হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কিছু কমেন্ট রিপ্লাই দেবো। প্রথম কমেন্টটা হচ্ছে রেটিং নিয়ে। এমডি আবু শামীম আর আরিয়ান ভাই কমেন্টটা করেছেন, ভাই প্রথম কমেন্ট হচ্ছে ভাই আর্জেন্টিনা টিমের প্লেয়ারদের রেটিং বাড়বে কিনা, আর সেকেন্ড কমেন্ট হচ্ছে নেইমারে রেটিং বাড়বে কিনা। ভিন্ন ভিন্ন করে যদি আমরা রেটিংগুলো দেখতে চাই তাহলে কিন্তু একটু প্যারাদায়ক হয়ে যায়। আমি দেখাচ্ছি যে কাদের কাদের রেটিং নেক্সট আপডেটে বেড়ে যাবে, কাদের কাদের রেটিং নেক্সট আপডেটে কমে যাবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ফুটবল গেমিং বিডি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন। আচ্ছা, যাদের রেটিং বাড়ার সম্ভাবনা তারা হচ্ছে রাশফোর্ড, সন, ওসিমান, দেন হচ্ছে মার্টিনেজ, কাভারাজ খেলিয়ে এটার নাম উচ্চারণ করতে কষ্ট হয়, এরপর আরাহু, লুকাকুর রেটিংটা কিন্তু মাইনাস করবে, দেন হচ্ছে কিম, এরপর আকানজি, আকানজির পর আছে সার্জিও রামোস, রেটিং কিন্তু মাইনাস করবে, মাউন্ট, মাউন্টের রেটিংও কিন্তু মাইনাস করবে, দিমারিয়া, দিমারিয়ার রেটিংটা প্লাস করবে, দেন কোনাটে, কোনাটের পর আছে রাফায়েল ভেরান, দেন হচ্ছে সাকার রেটিংটা প্লাস করবে, দেন হচ্ছে এমি মার্টিনেজ লিজেন্ডারি কার্ডের যোগ্য, দেন হচ্ছে দিয়েগো রেটিং কমে যাবে, বিদেশি আছে এখন, এরপর হচ্ছে অ্যান্টনি, অ্যান্টনির রেটিং লিজেন্ডারি হয়ে যাবে, রোড্রিগো কার্ডও কিন্তু লিজেন্ডারি হবে, দেন হচ্ছে আনসুফাতি, সে কিনা খুবই নর্মাল খেলে, বার্সারাতে এত খারাপ খেলে ভাই, তার রেটিং কিন্তু আগের থেকে এক মাইনাস করবে। তো এই হচ্ছে নেক্সট আপডেটের পর যেসব প্লেয়ারদের রেটিং বাড়ার সম্ভাবনা খুব বেশি এবং রেটিং কমার সম্ভাবনা যাদের আছে। আরও প্লেয়ার আছে, আমি জাস্ট আপনাদেরকে কিছু প্লেয়ারদের দেখলাম যারা হচ্ছে পপুলার প্লেয়ার তাদেরকে দেখালাম। ও, আরেকটা বিষয় হচ্ছে নেইমার জুনিয়রের রেটিং বাড়বে নাকি কমবে। আপনারা যদি একটা জিনিস ফলো করেন, কোনো একটা প্লেয়ার যখন ইনজুরি থাকবে তখন সে কিন্তু খেলবে না এবং তার পারফরমেন্স ডাউন হবে, তাহলে বলা যাচ্ছে যে নেইমার জুনিয়রের রেটিং কিন্তু নেক্সট আপডেটের পর কমে যাবে, খুব একটা বেশি কমবে না, 83-84 অথবা 82 এরকম হবে, বাট 82 হবে না, 83-84 এই দুটো থেকে যে কোনো একটা থাকবে, আবার কিন্তু সে কামব্যাক করবে, কামব্যাক করলে তার রেটিংটা বাড়বে ইনশাল্লাহ। দেন নেক্সট কমেন্টটা হচ্ছে আরিয়ান কমেন্টটা করছে যে ডিএলএস 22-4-3-3 ফরমেশন অনেক কাজ করতো, কিন্তু ডিএলএস 23 বেস্ট ফরমেশন কোনটা। আমার মতে ডিএলএস গেমে ভালো খেলার জন্য অন্যতম একটা সেরা ফরমেশন হচ্ছে 4-3-3, এটাই হচ্ছে ডিএলএস গেমের বেস্ট ফরমেশন। এটা এমন একটা ফরমেশন যেই ফরমেশন আপনি চাইলে যেভাবে খেলতে পারবেন, আপনার মন মতো খেলতে পারবেন, যখন চাইবেন তখন অ্যাটাকিং খেলতে পারবেন, যখন চাইবেন তখন ডিফেন্সিভ খেলতে পারবেন। হ্যাঁ, এটাতে খেলার জন্য কিছুটা নিয়ম আছে, যে নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। আপনি ভালো না খেলার অন্যতম কারণ হচ্ছে যে ফরমেশন দিয়ে খেলেন ওই ফরমেশনে সঠিক একটা ট্যাকটিক্স আছে, ওই ট্যাকটিক্সটা আপনার না মানার কারণে কিন্তু আপনি খারাপ খেলতেছেন 4-3-3 ফরমেশনে। 4-3-3 ফরমেশনের জন্য বেস্ট ট্যাকটিক্স হচ্ছে ব্যালেন্স, যে ট্যাকটিক্সটা আছে ওইটা। 4-3-3 ফরমেশনে যদি ভালো খেলতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাকটিক্সটা দিতে হবে ব্যালেন্সড, যদি আপনি ব্যালেন্স দেন তাহলে কিন্তু আপনার প্লেয়ারগুলো একই সময় অ্যাটাকিংও থাকতে পারবে, আবার ডিফেন্সিভ প্লেয়ারগুলো পারফেক্টলি কাজ করবে আপনার। বাই দ্য ওয়ে, কোন ফরমেশনের জন্য কোন ট্যাকটিক্সটা বেশি কার্যকরী এরকম কোন ভিডিও চাইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ভিডিও দেওয়ার চেষ্টা করব ফরমেশন অনুযায়ী সঠিক ট্যাকটিক্সের ব্যবহার। এন্ড দিস ইজ টুডেজ ভিডিও, আজকের ভিডিও পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।